দেশের উত্তরাঞ্চলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডা জনিত নানা রোগ বিস্তারিত জানাতে নওগাঁ জেলা সদর হাসপাতালে আছেন রিপোর্টার এমআর রকি সরাসরি যাচ্ছি তার কাছে সপ্তাহ জুড়ে অসহনীয় আবহাওয়া বিরাজ করছে বরেন্দ্র জনপদে বিশেষ করে তীব্র কুয়াশা এবং হিম বাতাসের সাথে এক ধরনের ছন্দপতন লক্ষ্য করা যাচ্ছে এবং কোনকুনে ঠান্ডার কারণে কিন্তু স্বাভাবিকদের চলাচল জীবনযাত্রা অনেকটাই কিন্তু ব্যাহত হচ্ছে এবং গেল রাত থেকে কিন্তু এই জনপদে আরেক দফা শীতের যে প্রকোপ তা কিন্তু বেড়েছে বিশেষ করে তীব্র ঠান্ডার সাথে হিম বাতাসের ফলে কিন্তু গেল রাত থেকে ঘন কুয়াশা ঝরছে এবং কুয়াশার কারণে এই বেলা ১২টা পর্যন্ত কিন্তু আমরা সূর্যের দেখা মিলেনি বা দেখা পাওয়া যাচ্ছে না অন্যদিকে কিন্তু অস্বাভাবিক এই আবহাওয়া নিচে নেমে যাওয়ার কারণে হাসপাতালগুলোতে কিন্তু অস্বাভাবিকভাবে বিভিন্ন রোগপালের প্রকোপ বেশি লক্ষ্য করা যাচ্ছে ডায়রিয়া নিউমোনিয়া সর্দি কাশি এই জাতীয় রোগের প্রকোপটা এখানে বেশি দেখা যাচ্ছে এবং হাসপাতালে কিন্তু স্বাভাবিকভাবে যে রোগের রোগীর যে ঢল নামে তার চেয়ে কিন্তু চার থেকে পাঁচ গুণ বেশি কিন্তু এই হাসপাতালে আমরা লক্ষ্য করছিলাম নগর সদর হাসপাতালে রয়েছে এই মুহূর্তে এখানে যে রোগীর ধরন বা যেসব রোগ নিয়ে হাসপাতালে আসছেন বেশিরভাগই কিন্তু শিশু নিয়ে আসছেন এবং এই শিশুদের নিউমোনিয়া ডায়রিয়া রোগের প্রকোপটা এখানে বেশি লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্তে স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আবহাওয়া কিন্তু আরো দুই একদিন অব্যাহত থাকবে এবং মৃদু যে শৈত্য প্রবাহ গেল এক সপ্তাহ থেকে কিন্তু এই জনপদের উপর দিয়ে বয়ে চলেছে এই এই কারণে কিন্তু এক ধরনের ছন্দ পতনের সাথে হঠাৎ করে এই আবহাওয়া চিকিৎসকের ভাষায় বলা হচ্ছে কিছুটা অসহনীয় এবং আট নয়ের ঘরে তাপমাত্রা আজকে এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল ৭টায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা কিন্তু একদিকে বাতাস যেমন কোনখানে হিম বাতাস বইছে অন্যদিকে কিন্তু এই আবহাওয়ার ফলে রাস্তাঘাটগুলোতে লোকজনের উপস্থিতি অনেকটাই কম এবং বয়স্ক এবং শিশুদের যে রোগের ধরন এই রোগগুলোই কিন্তু বেশি এখানে লক্ষ্য করা যাচ্ছে নগর সদর হাসপাতালে এখানে ২০ বেড রয়েছে শিশুদের জন্য কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছে ৭০ জন শিশু এবং এই রোগীর পাশাপাশি কিন্তু জীবনযাত্রার উপর অনেকটাই ছন্দপতন লক্ষ্য করা যাচ্ছে এবং হাসপাতালে যেমন রোগের প্রকোপ বেড়েছে অন্যদিকে কিন্তু চিকিৎসকরা বলছেন এই অসহনীয় আবহাওয়া শিশুদেরকে কিন্তু সকালে বের না করার কথা বলা হয়েছে এবং বয়স্কদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা বাড়তি কিছু নজর দেওয়ার কথা বলা হচ্ছে চিকিৎসকদের দিক থেকে তবে আগামী আরো দুই একদিনে এরকম আবহাওয়া অব্যাহত থাকবে স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে এই ছিল নগর সদর হাসপাতালের সার্বিক রোগবালা এবং শীতের খবর আমরা তখন সরাসরি ছিলাম নওগাঁয়